হ্যাঁ ভালোই ছোট ছেলে বাড়ি গেলার ফটো তো উঠলো, ওখানে গেলে ভালো হতো। রোদের ছবিগুলো ঝাঁকাস হয় না। নাম কুসুমউদ্দিন। জল বাড়ছে? হ্যাঁ জল বাড়ছে, মানে গ্রামের মধ্যে ঢুকে গেছে, বাড়ি বাড়িতে খুবই অসুবিধা হচ্ছে। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক কিছু কেউ আসেনি। কতগুলো গ্রাম বাস করে এখানে? গ্রাম তো অনেক বাস করে, দেড়শো ঘরের গ্রামে আমাদের। আচ্ছা জল কি বাড়ছে মনে হচ্ছে নদীতে কালকের থেকে আজকে? বাড়ছে বাড়ছে। আচ্ছা জল কি বাড়ছে কালকের থেকে? অনেক বাড়ছে জল। আপনি এখানে নৌকা চালান নাকি? না নৌকা চালাই না, গ্রামবাসী যাতে কোনো বিপদে না পড়ে ওই জন্য নৌকাতে বসে আছি, কেউ যদি ডুবে তাকে নিয়ে যাবো অন্য জায়গায় রাখবো। আর গ্রামে জল ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে তো। প্রশাসনের লোক এসেছিল? এখনো কেউ আসেনি। আচ্ছা বাড়িতে জল ঢুকেছে? বাড়িতে জল ঢুকে গেছে, বন্যা তো মানে পয়সা আছে এখন। আচ্ছা রান্না খাওয়া দাও। এখন তো রান্না করতে এরি না। কবে জল ঢুকছে? জল তো আছে ঘরে এখন। আচ্ছা স্কুল কবে থেকে ডুবে আছে? স্কুল তো মোটামুটি ধরে নেই যে 10 দিন থেকে কোনো কিছু হচ্ছে না, ক্লাস টেলাস এগুলো শব্দ বন্ধ আছে, দেখতে পাচ্ছ পুরো সাইডে এই বিল্ডিং ডুবে যাচ্ছে। আর স্কুলে যেগুলো পাশে বাড়ি আছে, বাড়িতে মানে যে মানে ভিতরে ঘরের ভিতরে জল উঠে গেছে, অর্ধেক করে ডুবে গেছে। যে এটা হচ্ছে পাঁচ ভাইয়া স্কুল দেখতেই পাচ্ছ। আর বাড়ির চারো সাইডে পানি, প্রচণ্ড পানি। আর স্কুলের সামনে স্কুলে কিছুক্ষণের পরে স্কুলে পানি ঢুকতে পারে। আর স্কুল তো বন্ধ আছে বা স্কুল চলছে না এখন বর্তমানে, আর স্কুল ভাঙা যাওয়ার সম্ভাবনা হতে পারে। যেভাবে পানি দেখতে পাচ্ছ চারো সাইডে এখন পানি বেড়ে যাচ্ছে, ইঞ্চি পানি বেড়েছে। পানি ফুলেছিলাম তো জল, জল কালকে সকাল থেকেই ঢুকছে। এই তো জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, রান্না করবার অসুবিধা হচ্ছে। আবার জল থেকে গিয়ে আবার ঘর থেকে বের করে রান্না করতে হচ্ছে, ডাঙায় নিয়ে যেতে হচ্ছে, ঘর ছেড়ে বাইরে গিয়ে রান্না করতে হচ্ছে। রান্নার জন্য খুব অসুবিধা হচ্ছে, গ্যাস সিলিন্ডার নিয়ে আসছি, খরিদ করে তারপরে রান্না করছি। আচ্ছা কী নাম?
সারি পুলিশলাম তখন বলছিল এখন প্রশাসনের লোক আছে প্রশাসনের কোনো লোক আছে না ভয় লাগছে তো জল কবে থেকে ঢুকছে জল আই দুই দিন থেকে ঢুকছে আর তোমরা থাকছো কোথায় স্কুল ডুবে গেছে তো পড়াশোনা হচ্ছে কোথায় পড়াশোনা হয় না তখন তো বন্ধ আছে তো স্কুলের মাস্টার আসছে না আসেনি তো পাশের গ্রাম দেখছি ডুবে আছে জলের মধ্যে সমস্ত ডুবে আছে জল বই না তো বই না কোথায় কেমন করে আসছে ছাত্র ছাত্র গেছে সব ই হবে ডুবে যাবে না প্রশাসনের লোক এসেছিল না ওলা আসেনি তো